व्हाट्सअप गाइस আসসালামু আলাইকুম ব্যাক টু ইসরাফিল ওয়ার্ল্ড অ্যানাদার টু নিউ ব্লগস। তো গাইস আজকে আমরা চলে এসেছি পশ্চিম রামপুরহাটে অবস্থিত সুজুকি বাইকের শোরুমে। আর আপনাদের সুবিধার্তে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস এবং নন এবিএস দুটি বাইক সম্পর্কে। আর আজকের ভিডিওতে হেল্প করবে ওয়াজু ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো ভাই ভিডিও শুরু করার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে হাউস 391 ডিআইটি রোড, ওয়েস্ট রামপুরা, ঢাকা, বাংলাদেশ। আমি যদি একটু সহজ করে বলি, আমাদের শোরুমটি হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের অপোজিটে অবস্থিত। আর ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন গাইজ, আজকের ভিডিও শুরু করা যাক। তো ওয়াজু ভাই, আপনাকে দেখে তো খুশি খুশি মনে হচ্ছে ভাই, কারণটা কি ভাই? খুশি হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার দুই পাশেই আপনি দেখতে পাচ্ছেন এসএফ বাইকগুলো। অনেকদিন পর এসএফ কার্বোরেটর ভার্সন এবং এফআই এবিএস আমাদের বাইকার্স প্যারাডাইসে অ্যাভেলেবল রয়েছে, যার জন্যই না আসলে একটু খুশি খুশি লাগে। এই জন্য খুশি ভাই? এই জন্যই খুশি লাগছে। নাকি আরো কিছু আছে ভাই বাইকের সাথে? সাথে আবার বাইকার্স প্যারাডাইস থেকে বাইক পারচেজ করলে আটটি গিফট রয়েছে। আটটি গিফট? প্রিমিয়াম কোয়ালিটির আটটি গিফট রয়েছে। প্রিমিয়াম কোয়ালিটির আটটি গিফট কিন্তু ভিউয়ার্স পেয়ে যাবেন। তো ভাই এই বাইকটির কনফিগারেশন দিয়ে ভিডিওটা শুরু করি আজকে তাহলে। চলুন তাহলে শুরু করি। তো প্রথমে কোন দিকে দেখাবেন বাইকটির ভাই? আমি প্রথমেই আপনারা স্ক্রিনে অলরেডি বাইকের ফ্রন্ট লুক দেখতে পাচ্ছেন। এখানে চারটি বাইক রয়েছে, চারটি এসএফ বাইক রয়েছে, দুটি ব্লু, একটি ব্ল্যাক, অপরটি রেড। তো আসলে দেখতেও খুবই চমৎকার লাগতেছে। তো আমি প্রথমেই বলতে চাচ্ছি এই বাইকটির হেডলাইট, এই বাইকটিতে এলইডি হেডলাইট দেওয়া হয়েছে, এলইডি হেডলাইট। এবং এই বাইকটিতে আপনার এমন হেডলাইট ইউজ করা হয়েছে যে মানে আপনি অন্ধকারে পেয়ে যাবেন স্বচ্ছ আলো। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু এই বাইকটির হেডলাইট থেকে অনেক স্বচ্ছ মানের আলো পেয়ে যাবেন, যার কারণে কিন্তু আপনার সিটি রাইড এবং হাইওয়ে রাইড অনেক ইজি হয়ে যাবে। এছাড়াও আপনারা ইন্ডিকেটরগুলো কিন্তু পেয়ে যাবেন বাল্ব টাইপের। এরপর ভাইয়া বাইকটির কোন দিকে দেখাবেন? এখন আমি আপনাকে ফ্রন্টের টায়ারের কনফিগারেশন সম্পর্কে দেখাতে চাচ্ছি। এই বাইকটিতে দেখেন আপনি ডিস্কে একটি ডিভাইস দেখা যাচ্ছে, এটি হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, যেটা এবিএস, যেটি এবিএস, হ্যাঁ এটি হচ্ছে এবিএস এর সাইন। আপনারা এই বাইকটিতে এবিএস থাকার কারণে আপনারা খুবই কমফোর্টেবলি এই বাইকটি নিয়ন্ত্রণে আনতে পারবেন এবং স্কিড করার কোনো প্রকার পসিবিলিটি থাকবে না, যার কাজই হচ্ছে এবিএস। এছাড়াও ভিউয়ার্স, আপনারা কিন্তু এই বাইকটির ফ্রন্টে টায়ারটা পেয়ে যাচ্ছেন 100/80, আর টায়ারটা দেওয়া হয়েছে এম আর এফ ব্র্যান্ডে। সেই সঙ্গে সঙ্গে আপনারা রিমটা পেয়ে যাচ্ছেন 17 সাইজের অ্যালয় রিং, এবং টায়ারটা টিউবলেস পেয়ে যাচ্ছেন। ফ্রন্টে আপনারা টেলিস্কোপিক ফক্স সাসপেনশন পেয়ে যাচ্ছেন। তো ওয়াজু ভাই, নন এবিএস এবং এবিএস এর ক্ষেত্রে ফ্রন্ট টায়ারের দিকে কি পার্থক্যটা রয়েছে? আপনার নরমালি এবিএস এন্ড নন এবিএস এ জাস্ট এবিএস এর ডিভাইস হবে না, আর বাকি যা আছে টায়ারের সাইজ সবই সেম, মোটামুটি শুধুমাত্র নন এবিএস এ এবিএস টা নাই, আর এবিএস এ তো এবিএস আছে, এবিএস আছে, এইটাই পার্থক্য, এইটাই পার্থক্য, মূলত এইটাই পার্থক্য। এরপর ওয়াজ ভাই কোন দিকে দেখাবেন? এখন আমি দেখাতে চাচ্ছি রেয়ারের টায়ারটি। আমি প্রথমে টায়ারের সাইজ বলে দিচ্ছি। এই বাইকটিতে রেয়ারে ইউজ করা হয়েছে 140/60 টিউবলেস টায়ার এবং খুবই উন্নত মানের টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে নন এবিএস এবিএস দুটাই সেম ভাই? নন এবিএস এবিএস এ দুটি সেম টায়ার ইউজ করা হয়েছে, কোনো প্রকার চেঞ্জ নেই। এছাড়া ভিউয়ার্স, আপনারা কিন্তু রেয়ার টায়ারটাও এম আর এফ ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে রেয়ারে আপনারা ব্রেকিংয়ে কিন্তু ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে এবিএস এবং নন এবিএস দুটির ক্ষেত্রে কিন্তু পারফরমেন্স ভালো পেয়ে যাবেন। এরপর ভাইয়া বাইকটির কোন দিকে দেখাবেন? এখন আমি আসলে ইঞ্জিন টাইপ সম্পর্কে বলতে যাচ্ছি। এই বাইকটিতে ইঞ্জিন টাইপে দেওয়া হয়েছে 4-stroke 1-cylinder ইয়ার কোল্ড। এই বাইকটিতে ম্যাক্স পাওয়ার ব্যবহার করা হয়েছে 13.6 PS 8000 RPM, ম্যাক্স টর্ক ইউজ করা হয়েছে 13.8 Nm 6000 RPM। এছাড়াও ভিউয়ার্স, এই বাইকটির ইঞ্জিনটা আপনারা পেয়ে যাচ্ছেন যেটা এফআই এর ক্ষেত্রে এফআই এবং কার্বোরেটরের ক্ষেত্রে কার্বোরেটর, যেটা নন এবিএস ওটা মূলত আপনারা কার্বোরেটর পেয়ে যাচ্ছেন, এবং এফআই এবিএস যেটা সেটা আপনারা ইঞ্জিনের ক্ষেত্রে এফআইটা পেয়ে যাচ্ছেন। আর ইঞ্জিনটা অপারেট করার জন্য কিন্তু আপনারা 5-speed গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে। তো এই বাইকটির ইঞ্জিনটা কিন্তু স্পেশালি আপনারা পেয়ে যাচ্ছেন 4-stroke 2-valve সিঙ্গেল সিলিন্ডার BS4 মডেলের
একটি ইঞ্জিন যেটা খুবই দুর্দান্ত একটা ইঞ্জিন। যার এরপর ভাইয়া কোন দিকে দেখাবেন? আমি এখন সিটিং পজিশন দেখাতে চাচ্ছি। এই বাইকটিতে টু পার্ট প্লেন সিট ইউজ করা হয়েছে। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 12 লিটারের গর্জিয়াস ফুয়েল ট্যাঙ্ক, এরই সাথে থাকছে ফুল ডিজিটাল মিটার। সেক্ষেত্রে ভিউয়ার্স এই মিটারে কিন্তু আপনার সব সংকেতগুলোই পেয়ে যাবেন। সেক্ষেত্রে স্পিডোমিটার, অটোমিটার আর আরপিএম মিটার সবই কিন্তু আপনারা ডিজিটাল পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা এই বাইকটির হ্যান্ডেল বার পেয়ে যাচ্ছেন, থ্রি পার্ট হ্যান্ডেল বার, যেটা খুবই ভালো মানের একটা সাপোর্ট দিবে এই বাইকটিকে। আমি এখন এই বাইকটির বডি ডাইমেনশন সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। এই বাইকটিতে ওভারঅল লেন্থ ব্যবহার করা হয়েছে 2025 মিলিমিটার পর্যন্ত, ওভারঅল ওয়েট দেওয়া হয়েছে 715 মিলিমিটার পর্যন্ত, ওভারঅল হাইট ইউজ করা হয়েছে 1035 মিলিমিটার পর্যন্ত, হুইল বেস ইউজ করা হয়েছে 1340 মিলিমিটার পর্যন্ত। এই বাইকটিতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স ব্যবহার করা হয়েছে 165 মিলিমিটার পর্যন্ত, এবং এই বাইকটিতে ওয়েট ব্যবহার করা হয়েছে 148 কেজি। তো আজু ভাই, সম্মানিত দর্শক যারা আছে তারা তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখছে, অনেকেই বলতেছে প্রাইস তো বললো না, তো ভাই এই বাইকটির প্রাইস কত? আমি এই বাইকটির প্রাইস আপডেট প্রাইস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই আপনি লেফট সাইডে যে বাইকটি দেখতে পাচ্ছেন ব্লু কালার, এটি হচ্ছে FIABS। FIABS এর আপডেট প্রাইস হচ্ছে 319,950 টাকা। 319,950 টাকা? 319,950 টাকা। আমার রাইট সাইডে রয়েছে কার্বোরেটর ভার্সন, আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন, এখানে একটা ব্লু অ্যান্ড রেড কালার বাইক দেখা যাচ্ছে। এই বাইকটির বর্তমান মূল্য হচ্ছে 294,950 টাকা। 294,950 টাকা? 294,950 টাকা। দুটি ভেরিয়েন্টের কালারগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে? ভেরিয়েন্টের কালারগুলো আমাদের বাইকার্স প্যারাডাইসে এখন অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যারা এসএফ বাইক পারচেস করতে চাচ্ছেন, আপনারা চলে আসুন বাইকার্স প্যারাডাইস সুজুকি শোরুম রামপুরাই। এছাড়াও ভাইয়া এইটার ক্ষেত্রে কোনো গিফট আছে কিনা? এই বাইকের সাথে আপনারা ডিসেম্বর মাসে বাইক পারচেস করলে আপনারা 8টি প্রিমিয়াম গিফট পেয়ে যাবেন। আরেকটু বলতে চাচ্ছি, আমাদের বাইকার্স প্যারাডাইসে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি ডুপ্লেক্স সার্ভিস সেন্টার, তাদের রয়েছে দক্ষ টেকনিশিয়ান, সেই সাথে তাদের রয়েছে ফোন কল সাপোর্ট। তো মোটামুটি সব সুযোগ সুবিধাই আছে আমাদের বাইকার্স প্যারাডাইসে। শোরুম অ্যান্ড সার্ভিস সেন্টারে সকল প্রকার সুবিধা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আজু ভাই, ভিডিও শেষ করার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন। আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছি। আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে হাউস 391 DIT রোড, ওয়েস্ট রামপুরা, ঢাকা, বাংলাদেশ। আর ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজু ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনিও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।